বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিশ্ব জাগৃতি মিশন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্যে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি হবার কথা ছিল বলে জানান রাজেশ সাউ। তিনি আরও জানান, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস করোনা পরিস্থিতির জন্য কোনো অনুষ্ঠান না করার আবেদন জানান। সেই কারণে তিনকুনিয়া এলাকার দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল তুলে দেওয়া হয়। বিশ্ব জাগৃতি মিশন সৎসঙ্গ সমিতি ল্যান্স ক্লাব অব বর্ধমান যৌথ উদ্যোগে আমরা প্রতি বছর নয়, এই বছর আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান রেখেছিলাম। কিন্তু অনুষ্ঠানটি আমরা আমাদের বিধায়ক খোকন দাস উনি বললেন যে ভিড় করার দরকার নেই, এই পরিস্থিতিতে ভিড় করবেন না। আমরা ডোর টু ডোর গিয়ে খোকন দাস সঙ্গে আমরা গিয়ে সবাই মিলে ডোর টু ডোর আমরা আজকে বস্ত্র কম্বল বিতরণ আজকে করলাম। আমরা এখানে এসে আমরা মঞ্চ করলে ওখানে প্রচুর ভিড় হয়, গ্যাদারিংও আপনারা দেখেছেন প্রতি বছর আমরা করি, 500-700 লোকের ভিড় ওখানে হয় একসঙ্গে, তখন সামলান দেওয়া যাবে না। সেই জন্য আমরা আজকে 10-20 জন আমরা মিলে সবাই মিলে এসে আমরা ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা আমরা এলাকাতে গিয়ে গিয়ে আমরা সবাইকে কম্বল দিলাম। আজকে এখানে 300 জনকে দেওয়া হচ্ছে। আমরা কম্বল বিতরণের সঙ্গে আমরা মাস্ক বিতরণ রেখেছি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্য সরকার বিশেষ করে বলছে সবাই মাস্ক অতি অবশ্যই পরে, সেই জন্য আমরা আজকে সঙ্গে মাস্কও বিতরণ করেছি এবং আগামী দিনও আমরা যেন মাস্ক এটা সবাইকে দেব, এটা আমাদের বিশ্ব জাগৃতি মিশন এবং ল্যান্স ক্লাবের মাধ্যম থেকে। এদিন প্রায় 300 জনকে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা প্রতি বছর বিশ্ব জাগৃতি মিশন এবং বিশেষ করে রাজেশ স্যারের ইয়েতে আমরা প্রতি বছর এই সময় কম্বল দান করি এবং এবারে করোনা মহামারীতে যে অবস্থা চলছে তার জন্য আমরা আজকের প্রোগ্রামটাকে প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে আমরা কম্বল দান করছি, যাতে এক জায়গায় বেশি ভিড় না হয়, আতঙ্কর মধ্যে যেমন ইয়ে মানুষ ইয়ে না হয়, তার জন্য প্রতি বাড়িতে গিয়ে আমরা কম্বল দান দিচ্ছি। এটা আমরা তিনকুনিয়া এবং আপনার ওই কী পাড়াটা আটাজাকি মোড় এখানটা আমরা দিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।